যেদিন দিলা ফজল মতে শাদি করবো ওই দিনই আমি রায়ের শাদি করবো। আচ্ছা তোর শাদি কবে কনাবে? তারিখ ঠিক হয় নাকি? তোর গলাটা কাঁপলো গেল রে। গলা কাঁপবো কেন? আমার কষ্ট পাই না গলা কাঁপবো। হ্যালো, কি করতেছস তুই? কি আর করবো, অহন তো আমার ওই একটাই কাম, ওই জুলুর লগে কথা কন আর জুলু যখন আশেপাশে কামে থাকে তখন জুলুর কথা চিন্তা কর। একসম তো আমার লাগে ভাবতি মিছা কথা কমু না দাঁড়াবে হ্যাঁ ভাবতাম তোমার গিয়ে তখন আর ভাবস না। আরে ভাবার আর সময় কই, আমার জুলুর লিয়া ভাবতে ভাবতে তো সময় জায়গা। যাও গা, তুমি কি করতেছিলা? ওই রাজিয়ার লগে বাতচিত করতেছিলাম। রাজিয়া হন তোমার গো বাইতে? ও ও তো বিয়ানে আহে আর রাইতে যায় সারা দিন বাতচিত হয়। আজকে থেকে চিন্তা করছি ওরে ওর বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিব। একলা একলা যায় তো বুঝছো টেনশন লাগে আমার। আমার কিন্তু তোমার কথাবার্তা পছন্দ হইতেছে না তারাবাই। আর ওই রাজিয়ারে রাখছো তুমি কাই চাই? ওই ওই তো সে তোমার কর্মচারী, ওই তো আমি কাই যেই করতে দেখলাম না একবারও। আর এই ছেমরি বিআইএন থেকে রাইট পর্যন্ত তোমাকে বাড়িতে থাকে, আবার বাড়িতে যাওয়ার সময় তোমার টেনশন লাগে, ব্যাপারটা তো কিছু বুঝতেছি না। তাইলে কি আমি যে তোমার চরিত্র নিয়ে হুন ছিলাম এগুলো কি হাঁচা? রাজিয়ার অন্য পরিচয়টা তো জানা নাই দেখা এতদিনই কথা বলি। জানো না কেন? রাজিয়া আমার লগে দেখা করতে হয়েছিল না? আমি তো বাতচিত বে করছি। সব কথা তুমি জেনে নিয়ে লিছি, অন কোন কথা জানি না কও মানে? রায়ার লগে আমার লাভ রিলেশন হয়ে গেছে। রায়াটা আবার কে? রাজিয়া রে আমি আদর করে সোহাগ করে রায়া করে রাখি, বুঝা পড়ছো? মাঝখানে জিটা ফালাই দিচ্ছি। তুই যেমন জুল মাত্র জুলু কস না ওই রকম। রায়া নামটা কেমন হয়েছে রে, একটা ইংলিশ ফ্লেভার আছে না? আচ্ছা ওর লগে তোমার পেয়ার হইলো কবে? নয়া বেশিদিন না, এই কয়দিন আগে হয়েছে রে। বিশ্বাস করলাম, 8 বছর আমি এত চেষ্টা করিলো তোমার মন পাইলাম না, আর উই আইয়াই তোমার মন পাইলাইলো। আবই মনের মতন মন পাইলে একদিনেই পেয়ার হয়ে যাওয়া পারে। কেলা জুল মতের লগে তোর কয়দিনের ভিতরে পেয়ার হয়ে গেছে না? তুমি কেমতে বুঝলা? বুঝুম না গেলা এখন কোন সময় বড় নামটা ছোট করে ডাকে, আদর করে ডাকে। যে সময় দুইটা আত্মা মিলা বিষয় একাকার হয়ে যায় ওই সময়। ওই কেউ তোমার সামনে না ওই মার সেবা যত্ন করতেছে, মা তো বহুত পছন্দ করছে রে বুঝছো। মায়ের তো চাই কালকেই বিয়ে করে হলাই। মাগার আমি মারে কইছি যেদিন দিলা ফজল মতে শাদি করবো ওই দিনই আমি রায়ের শাদি করবো। আচ্ছা তোর শাদি কবে কনাবে? তারিখ ঠিক হয় নাকি? তোর গলাটা কাঁপলো গেল রে। গলা কাঁপবো কেন? আমার কষ্ট পাই না গলা কাঁপবো। আমি কষ্ট পাই না, খুশি হয়েছি। স্যাস ম্যাস তোমার একটা গতি হইল। আচ্ছা হন যেটা কনের লিগা তোর ফোন দিচ্ছি ওইটা কই? আমি আর রায় একটু ছাদে যাবো, বুঝা পারছস? অনেক তুই বা বাড়ির আর কেউ যাতে ছাদে না যায় আর কি, বুঝছস? ছাদটা তোমার একলা না তারাবাই? আবে না বুঝছস না, আমগো তো নয়া মহব্বত, অন্য সবটাও বেশি আবার সরমও করে, মানে একটু প্রাইভেসি লাগবো তো। তুমি অক্ষর ফোন রাখা দাও তারাবাই, তোমার বাচ্চিতে আমার ভালো লাগতেছে না। ঠিক আছে। না আমার কাছ থেকে সব কথা আমি শুনছি। আপনি রে কইতে আমি মানা করি নাইকা, আর মানা করমই বা কেলা? প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা দুর্ঘটনা থাকে। আপনার জীবনের দুর্ঘটনা হলো আলালের লগে বিয়া। অ্যাক্সিডেন্টটা তো তাড়াতাড়ি কইটা গেল, আমি কিছু টেরই পাইলাম না। যখন টের পাইলাম তখন দিয়ে জীবনটা আমার তছনছ হয়ে গেছে। বিয়ার আগে মানুষটা একটু পরখ করে দেখা পারলেন না? সুযোগই পাই নাই, ওর ছিঁড়িতে বিয়ার লহান হয়েছিল আমার অবস্থা। 1 ঘন্টার নোটিসে মাম্মায় হ্যার লগে আমার বিয়া দিয়ে দিল।